আসসালামু আলাইকুম আটই আগস্ট নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করার পর আজ প্রথম তার সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে বৈঠক করবেন বিকেলে যৌমুনায় এমন খবরটা পাওয়া গেছে আমি ভাবছি ভাবনাই আমি জানি না বৈঠকের এজেন্ডা কি বা বিএনপি নেতাদের প্রত্যাশা কী কোন লক্ষ্য নিয়ে বা কোন প্রত্যাশা নিয়ে যাবেন আমি এখনো বলবো না যে তারা কোনো দাবি পেশ করবেন কিন্তু তাদের কিছু চাওয়া তো অবশ্যই তারা বলবেন সেই চাওয়ার মধ্যে কি সেই চাওয়াগুলো নিয়ে ভাবছি একটা হতে পারে যে নির্বাচন দিন দ্রুত তিন মাসের মধ্যে নির্বাচন দিন তাহলে বিএনপি অংশ নিলেই পাশ ছয় মাসের মধ্যে অংশ মানে যদি নির্বাচন দেয় তাতেও পাশ কোনো সন্দেহ নেই তারা কি এত দ্রুত নির্বাচন চাইবেন নাকি চাইবেন না বিএনপি কি সেই জিনিসটাকে নিজেকে সম্বরণ করতে পারবেন যে তারা জানে যে এখন মাঠ ফাঁকা নির্বাচনের তারিখ ঘোষণা করলে তারা নির্বাচনে অংশ নেবেন এবং যেহেতু আওয়ামী লীগ অগোছালো এবং আওয়ামী লীগ আসলে কোন ফর্মেটে নির্বাচন নিতে পার নির্বাচন অংশগ্রহণ করবে সেটা এখনও পরিষ্কার না তাদের দলগতভাবে একটা দাবি আছে যে দলকে গণহত্যা এবং সন্ত্রাসের দায় নিষিদ্ধ করা তাহলে যদি নাও করে নিষিদ্ধ তারপরেও বিএনপির জন্য এখন ক্ষমতায় আসা একেবারে ডাল ভাত এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো সেই দাবিটা কি করবেন নাকি আরও কিছু কাজ আছে এটা লম্বা সময় নেবে তার মধ্যে প্রধান বিষয়টা হলো যে বিচার শেখ হাসিনার বিচার গত পনেরো বছরে বহু হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে যেই গণহত্যা সেই গণহত্যার বিচার সেই বিচারটা যদি শুরু করতে পারে তাহলে এটাও একটা রাজনৈতিকভাবে বিশাল একটা অর্জন বিএনপির কেননা তাহলে আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা একেবারে রাজনীতিকভাবে তার মৃত্যু ঘটবে দেশে এবং বিদেশে যদি এই বিচারের দাবিটি উত্থাপিত হয় এবং অন্তর্বর্তী সরকার যদি সেটি সামনে নিয়ে আসে তাহলেও একটা রাজনৈতিক বিজয় বিচার মানে রাজনৈতিক বিজয় এখন এটি কি বিএনপি নিজেরা করতে চান দ্রুত ক্ষমতা নিয়ে তার জায়গাগুলো পরিপূর্ণ করতে চান যে আওয়ামী লীগের শূন্যস্থানগুলো সেটা কি সম্ভব বা সেটা কি করবে তারা ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বিষয় সামনে এসছে যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যেই দখলদারিত্বের যে জায়গাগুলো চান্দাবাজির যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আর কেউ কেউ বিএনপির সবাই বলবো না দখল নেওয়ার চেষ্টা করছে তবে বিএনপি এটাও ঠিক যে বিএনপি কার্যকর ব্যবস্থাও নিয়েছে যেমন বরিশালে এক মহিলা নেত্রী সে পুকুর ভরাট করে মার্কেট করতে চেয়েছিল সেটি রুখে দিয়েছে আরো অনেক জায়গায় বহিষ্কার করেছে এখন পর্যন্ত বিএনপির অবস্থান বা প্রচেষ্টাগুলো ভালো কিন্তু ইতিমধ্যে এটাও সত্য যে বহু বাড়ি ঘরে হামলা হয়েছে এখন বলতে পারে এটা মানে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু দলগতভাবে যদি তারা দ্রুতই মানে ক্ষমতা নিতে চায় নির্বাচন নিতে চায় এবং ক্ষমতায় আসে তারপরের সমস্ত ঘটনাগুলির দায় কিন্তু বিএনপির উপর সুতরাং বিএনপি কি ক্ষমতার বাইরে থেকে তত্ত্বাবধায়ক সরকারকে সময় দেবে কিনা যে এই বিচার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে কিছু সংস্কার নির্বাচন সংস্কার এবং বিচার বিভাগ অনেকগুলো সংস্কার যদি না করা হয় তাহলে গণতন্ত্রকে করণ এবং যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা বিএনপির পক্ষে অনেক বেশি ভালো হবে যে তারা একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রেক্ষাপটে তারা সেখানে অংশ নিচ্ছে এখন অনেকগুলো কাজ দল ক্ষমতায় আসলে তারা তাদের পক্ষে সম্ভব না দলের ভেতর থেকে চাপ তারা ঠিক ওই আওয়ামী লীগ যা যা করেছে তাইতেই করার চেষ্টা করবে দলের দলীয় সরকারের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করতে চাইবে সেই নির্বাচন নিয়ে অভিযোগ থাকবে বরং এমন একটা নির্বাচনী ব্যবস্থা করা উচিত যেটা তত্ত্বাবধায়ক সরকার যেটি করেছিল যে সবার অংশগ্রহণে সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন সেটা করতে গেলে প্রশাসনিক একটা সংস্কার দরকার পুলিশের একটা সংস্কার দরকার সব ক্ষেত্রে একটি সংস্কার কাজ সেই কাজটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যত ভালোভাবে করতে পারবে এটি বিএনপির পক্ষে সম্ভব না তখন বিএনপির মধ্যেও চিন্তা থাকবে সেই দলীয়করণ করা আওয়ামী লীগের জায়গায় বিএনপি এই মানে চিন্তাটাই প্রতিফলন ঘটাবে এখনো আমরা জানি যে দলগতভাবে বিএনপির এত রাজনীতিকই মানে গণতান্ত্রিকরণ ঘটেনি আভ্যন্তরীণভাবে যে তারা একেবারেই আওয়ামী লীগের বাইরে মানে মুক্তভাবে যেটা পেশাদারিত্বের আলোকে প্রশাসনিক বিভিন্ন সংস্কারগুলো করতে পারবে সুতরাং প্রধান উপদেষ্টার সঙ্গে কোন কোন বিষয় নিয়ে তাদের বৈঠক কোন কোন বিষয়ে তাদের চাওয়া সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার না তড়িঘড়ি করে যদি ক্ষমতা আসতে চায় তাহলে নিঃসন্দেহে এই অন্তর্বর্তী সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে আর এটাও মনে রাখা দরকার অতীতের যেই তত্ত্বাবধায়ক সরকার তার সাথে এই সরকারের একটা মৌলিক পার্থক্য আছে পার্থক্য হলো এই এই সরকার কিন্তু ছাত্রদের দ্বারা পরিচালিত একটি সরকার অর্থাৎ ছাত্ররা যে অভ্যুত্থান সংগঠন করেছিল সেই অভ্যুত্থানের ফলশ্রুতিতে এই সরকার এসছে ফলে এই সরকারেরও কিন্তু একটা ভিত্তি আছে তারও একটা বেজ আছে সে যে একেবারেই দল নিরপেক্ষ তা কিন্তু না এই যে নাহিদ ইসলামদের নেতৃত্বে সারা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যে সংগঠিত হয়েছে এই শক্তিতে কিন্তু এই অন্তর্বর্তী সরকার বলিয়া ফলে তাদেরকে একেবারে শুধুমাত্র তারা নির্বাচন কন্ডাক্ট করতে এসছে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় যাবে তারপর তার বিদায় হবে এইরকম মানসিকতা নিয়ে আমার ধারণা যে সেই ধারণাটা পোষণ করা বিএনপির ঠিক না ডক্টর ইনুস নিশ্চয়ই একটা সময় নিয়ে সব সংস্কার করতে চাইবে তারাও একটা মানে প্রশংসিত হয়ে তারা বিদায় নিতে চান যাতে জাতি তাদেরকে মনে রাখে ফলে এই দুটি মিলিয়ে কীভাবে কোঅর্ডিনেট করবে কীভাবে সব কিছু ভালোভাবে সুন্দরভাবে এগোবে এটাও কিন্তু দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ